2013 সালের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কাঠমান্ডুর আকাশে ঝকঝকে রোদ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,000 ফুট উঁচুতে অবস্থিত নেপালের এই রাজধানী শহরটি তুলনামূলকভাবে নেপালের সবচেয়ে ব্যস্ত শহর, অপেক্ষাকৃত সবচেয়ে বেশি জনবসতিও এখানে। অবিন্যস্ত এবং অগোছালোভাবে বেড়ে ওঠা এই রাজধানী শহরকন্ড থেকে আমরা ছুটে চলেছি ললিতপুরের দিকে। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 5 কিলোমিটার দক্ষিণে পাতানের অবস্থান। একসময় 3টি স্বাধীন নগরী থেকে 3 জন স্বাধীন রাজা নেপাল শাসন করতেন। এসব রাজা তাদের সামর্থ্য অনুযায়ী সাজিয়েছিলেন তাদের প্রশাসনিক কেন্দ্রসমূহ, কাঠমান্ডু, পাতান এবং ভক্তপুর। এই 3 অঞ্চলে ছিল তাদের 3 রাজার ভিন্ন ভিন্ন রাজধানী। আজ পাতান দেখার জন্য আমার সঙ্গী হয়েছে স্থপতি যুগল, রাকিব আর মিশু। যে কোনো সঙ্গী ছাড়া আমার পক্ষে ঘুরে বেড়ানো প্রায় অসম্ভবই, কারণ আমার সঙ্গে থাকবে অন্তত 2টো ক্যামেরা, ট্রাইপড, আরও খুচরা অনেক জিনিসপত্র। পোখরা পর্যন্ত আমার সঙ্গী ছিল বেশিরভাগ ক্ষেত্রেই রিয়াদ, কিন্তু কাঠমান্ডু এসে তাকে খুব একটা পাওয়া যাচ্ছে না। সে উঠেছে অন্য এক হোটেলে, তার সঙ্গে তার বন্ধুরা। সেমিনারেও তাকে খুব একটা দেখি না। আমার ট্রাইপড টানার ভয়ে সে কি আমার থেকে আড়াল হয়ে গেল বুঝতে পারে না। এক্ষেত্রে আমার যে খুব সমস্যা হচ্ছে তাও কিন্তু না। আজকে সেমিনারের ব্রেকে রাকিবদের বলা মাত্রই রাজি করানো গেল, ক্যামেরা ট্রাইপড হ্যাভারসেক রাকিবই নিচ্ছে, আমি অনেকটাই মুক্ত। আমরা যেখানে যাচ্ছি এটা কাঠমান্ডুর অতি কাছে এবং প্রায় সংলগ্নই, কিন্তু যেতে যেতেই ট্যাক্সিওয়ালা আমাদের বলে কাঠমান্ডু জেলা ছাড়িয়ে আমরা এসেছি ললিতপুর জেলায়। এই ললিতপুরেই পাতানের দরবার মহল। পাতানে এটাই আমার প্রথম আসা নয়, আমি এর আগে 1998 সালে একবার এসেছিলাম এই নেপালে, এবং কাঠমান্ডু, পাতান, হনুমান ধোকা কিংবা ভক্তপুর 3টা রাজমহলই আমার তখন দেখা হয়েছিল। সাথে ছিল তৌকির, সেটা নিয়ে আমি অনেকগুলো ছবি তুলেছিলাম। ছবি ছিল আমার স্টিল ফটোগ্রাফ এবং বেশিরভাগই ছিল সাদা কালো। 2টো ক্যামেরা তখনও আমি বহন করে এনেছিলাম, একটাতে ছিল আমার সাদা কালো আর একটাতে রঙিন ফিল্ম। পরের বছর 1999 সালে এই নেপালের ছবি, এবং নেপাল থেকে পরবর্তী যে ভারতে গিয়েছিলাম, এবং তার আগের বছর আমি যে মধ্যপ্রাচ্য সফর করেছিলাম, এই 3 দেশের তোলা ছবি নিয়ে আমার জীবনের প্রথম ট্রাভেল ফটোগ্রাফির এক্সিবিশন করি, তার নাম ছিল ট্রাভেলার্স ক্লিকস। এই ট্রাভেলার্স ক্লিকসে নেপালের স্থাপত্যগুলোর চমৎকার কিছু ছবি আমি সে সময় তুলেছিলাম। 15 বছর পার হয়েছে, 15 বছর পরে আমি এসেছি আবার ঠিক একই জায়গায়। দেখে মনে হলো তেমন কোনো পরিবর্তন তার হয় নাই। গেটের কাছে নেমেই আমি ক্যামেরা বসাই ট্রাইপডের ওপরে। আমার কাছে এক প্রৌঢ় এসে দাঁড়ান, আধা ইংরেজি আধা হিন্দি মিলিয়ে তিনি যা বলেন তার মানে হচ্ছে তার নাম রামকৃষ্ণ শ্রেষ্ঠ। বিগত 18 বছর ধরে তিনি গাইডের কাজ করছেন, ইংরেজি হিন্দি যে কোনো ভাষায় তিনি কথা বলতে পারেন। 2 ঘন্টা সময় লাগবে তার এ জায়গা ঘুরিয়ে দেখাতে, এবং এর জন্য তাকে দিতে হবে 500 নেপালি রুপি। দেখলাম লোকটির কণ্ঠস্বর যথেষ্ট ভালো, যেটুকু ইংরেজি তিনি বলেন তাতে বোঝা যায় তিনি কি বলতে চেয়েছেন। আমি বললাম রাজি, তবে একটা শর্ত আছে। কি সেটা? এই নিন আমার ভয়েস রেকর্ডার, এই মাইক্রোফোন আপনি কলারের সাথে এভাবে ক্লিপ দিয়ে আটকে রাখেন, আপনি যা বলবেন তার সবই আমি রেকর্ড করব, এবং আপনাকে আমি আমার ক্যামেরায় ধারণ করব, আপনি কি রাজি আছেন? কোনো সমস্যা নেই, চলেন শুরু করি। এর মধ্যে আমার 2জন রেডিমেড মডেল জোগাড় হয়ে যায়। রাকিব আর মিশুকে আমি বললাম টেলিভিশনের ট্র্যাভেল শোতে যেরকম কিছু প্রেজেন্টার থাকে তোমরা সেরকম প্রেজেন্টারের চরিত্রে অভিনয় করবা, আমি যেভাবে বলবো সেভাবে হাঁটবা, মাঝে মাঝে ছবি তুলবা, এবং তোমাদের ছবি তোলার পার্সপেক্টিভ থেকে আমি যে ছবিগুলো তুলবো সেগুলোকে সাজাবো, এবং সেটা নিয়ে আমি ট্র্যাভেল ভিডিও বানাবো। 2জন নতুন মডেল তাদের জীবনে প্রথমবারের মতো মডেলিং করছে, এবং আমার ক্যামেরায় খুবই আনন্দের সাথে তারা
ঘুরে বেড়ালো আমার সাথে এবং আমি শুরু করে দিলাম আমার কাজ।